জীবন পানি ফটকা গলা বেলে সঙ্গে কেহি ন যিবে রে গলা বেলে সঙ্গে কেহি ন যিবে রে জীব মো সব একা হাসিথিলি একা জীবি মু একা হাসিথিলি একা জীবি মু একা। দৃষ্টিহীন কলাকার কাশীনাথ নায়ক অভাব অনটনরে জীবন বিতে। বাপা রোগিণা যোগ কামধন্দা করে পারে নি, নুয়াণিয়া চাড়ঘর আটির কাঁথ কষটি পথরের জুজি হয়ে খাইবাকু পাও নথিবা বেলে ঘরর অবস্থা নকইলে ভল, চাল ছপর করে পারি নথিবারু উপরে পড়িছি পলিথিন। চারিজণকু নেই কাশীনাথঙ্ক পরিবার, মা পরঘরে কাম কলে ঘরে চুলি জলে, দিনে খাইলে আউ দুই দিন উপাস। এভাবে স্থিতিরে কিন্তু হারি না কাশীনাথ, দৃষ্টিহীন হয়ে মধ্যে বিনা শিক্ষা দীক্ষায় নিজকে সমর্পণ করেছেন প্রভু জগন্নাথঙ্ক নিকটরে। পিলাবেলু গীত গাইবার নিশা আজি তাঙ্কু দেইছি রোজগার। জন্মরু দুনিয়া দেখি নথিবা কাশীনাথ আখিরে অসুমারি স্বপ্ন নেই জীবনর বাস্তবতাকু নেই গীত গাই সাজিছন্তি তারকা। কাশীনাথঙ্ক এ সফলতা পাই তাঙ্ক পরিবার বি বেশ খুশি। যেতবেলে ছোটটি হইতিলি পুরা ছোট বেড়ু গীত গাইব ইচ্ছা, এমনি গোটে গীত গাইবি, গীত গাই গাই ভগবানকে আশীর্বাদ রাখিছি, ভগবান যে কড়াটা দিয়েছেন গীত গাই গাই আহরি আগুকু যা, আগুকু যাই গীত গাইকি না রক্ষা বলে গোটে প্রদীপ ভাই জনে আমার এটি ক্যামেরা বেলা জনে এটি আসতে আসলা পরে তাঁর সাথে যোগাযোগ কলা পরে সে সেটি নিয়ে গলে, নিয়ে গলা পরে চপা বহু সাহায্য কলে, সাহায্য করা ভিতরে বহু সাহায্য করি গোটে গীত দিয়েছেন চান্স। সেই জিনিস তো মোর লা বহুত বহু ভাবিলি আলা মৌসুমে গীত ফিত গায়ে এমনি হওয়ার ভিতরে আমার সে প্রদীপ বলে গোটে পুয়ো তাঁর পচাশ পচার কর করি সে নিয়ে দেখাইলে সেটি দেখাইবা ভিতরে সে জয়সী ম্যাডাম বহু সাহায্য করছেন, বহু আকু মানে লাইন লেবুল সব বত্যা শিখা করছেন, আমি যা আসা খরচ ফার্চ বি দিয়েছেন, হোটেলের খাইয়া বি দিয়েছেন, বহু সাহায্য করছেন, বহু ইয়ে অসুবিধার চলে পুয়ো নিয়ে খোলা কথা কত কিন্তু মন্দির ফন্দির দেখি যায়, আমি অসুবিধা তার মা বি কামদাম করছে, তার গোটে সান ভাই সে বি সেমি কামদাম করে, এমনি ইয়ে চল। সেটি মোটর আশা লা মোটর মনে গোটে বিশ্বাস লা, আর সেটি আপনার অনুরোধ করছে আপনার সহযোগ কলে সে আগে আগুক যাইপার। কাশীনাথঙ্ক গীত শুনি তাঙ্ক পড়োশী প্রদীপ তাঙ্কু সুর ভাইব্রেশন স্টুডিওরে পৌঁছাইলে। সুর ভাইব্রেশন কণ্ঠশিল্পী জয়শ্রী ধল কাশীনাথঙ্ক গীত শুনি তাঙ্কু সহায়তার হাত বড়াইলে। গীত শিখাইবা সহিত আনুষাঙ্গিক খরচ দেই মোবাইল দেইথিলে গীত শিখিবাপাই। কাশীনাথ খঞ্জণি বজাই নিজে গীত রচনা সহিত স্বর দেই তাকু কণ্ঠরে সজাউছন্তি। তো এই যে থিলা যে পিলাটি আপন মানে দেখুছন্ত আও সে পিলাটি ভাইরাল হইছি কাশীনাথ, সে পিলাটি অত্যন্ত গরিব শ্রেণীর পিলা যে কি রহুছি দূর জায়গায় ভুবনেশ্বরে রুহে, কিন্তু যা আসা অসুবিধা লা খঞ্জণি বজাইকি গীত গাউলে, তাঁকু জনে মানে ভাই জনে মোর চিহ্না লোক, সে যেহেতু মো কন্টাক্টরে আসি তাঁকু ডাকিকি আনলে, তাপরে মু তাঁকু গীত শুনিলি এবং সে গীতকু শুনিলি কিন্তু বহু সারে কমি থিলা, মু দুই মাস যায় তাঁকু পাই অক্লান্ত পরিশ্রম করেছি যে সে কেমতি গাইবে, কেমতি ঠিয়া হবে, কেমতি গাইবা পাই পড়িব, তো সুর ভাইব্রেশনর টিম তাঁকু সাহায্য করুতিলে, তাপরে তাঁকর দুই মাস পরে আমি গীত রেকর্ডিং কলু আও ডেফিনেটলি সে বহুত ভালো গাইছন্তি। আখিকু দেখা নগলে বি দৃঢ় ইচ্ছা শক্তি আগে সবু কিছু হার মানে, এহাকু প্রমাণ করি দেখাইছন্তি কাশীনাথ। মা সরস্বতী তাঁক কণ্ঠরে বসিথিবারু নিজ প্রতিভাকু নেই নিজর স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করি পারিছন্তি। ভুবনেশ্বরর ক্যামেরা পর্সন দেবেন্দ্রঙ্ক সহ কবিতা স্বাইঙ্ক রিপোর্ট, অর্গস নিউজ।